2019 সালে সেই দিনটা সাকিবের ক্যারিয়ারের কালো অধ্যায় আর বাংলাদেশের মানুষের কাছে আক্ষেপ হতাশার। আইসিসির কাছে জুয়ারির প্রস্তাব গোপন করায় তাকে পড়তে হয়েছিল নিষেধাজ্ঞায়। এবার ঠিক একই রকম ঘটনায় শাস্তি পেতে যাচ্ছেন জিম্বাবুয়ের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। কাকতালীয়ভাবে টেইলরের ঘটনাটাও ঘটেছিল ঠিক একই বছর 2019 সালে। স্পন্সর করবে বলে তাকে আমন্ত্রণ জানায় ভারতের এক ব্যবসায়ী। সাইনিং মানি হিসেবে $15,000 প্রস্তাবও দেয়। সেই সঙ্গে জিম্বাবুয়ের মাটিতে একটা টি-20 টুর্নামেন্ট আয়োজনের লোভ দেখান। টেইলর সেই ফাঁদে পা দিয়ে একটা ডিনার পার্টিতে যান। পার্টিতে খানাপিনার পর শুরু হয় মাদক সেবন। মিষ্টি কথায় ভুলে টেইলরও কোকেনের মতো মারাত্মক মাদক গ্রহণ করেন। তখনও তিনি বুঝতে পারেননি কত বড় ফাঁদে পড়ে গেছেন। এখন টেইলর নিজের টুইটারে ব্যাপারটা শেয়ার করেছেন এভাবে, আমি বোকার মতো তাদের কথায় কোকেন সেবন করেছিলাম। পরদিন সকালে সেই ব্যক্তি আমার হোটেল রুমে আসে, সে আমাকে একটি ভিডিও দেখায় যাতে আগের রাতে আমার কোকেন সেবনের দৃশ্য ধারণ করা ছিল। আমি বোকা বনে যাই। তখন এই ব্যক্তি আমাকে তাদের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার নির্দেশ দেয়, নতুবা এই ভিডিও ফাঁস করার হুমকি দেয়। আমার পিঠ দেয়ালে ঠেকে যায়। ওরা ছিল 6 জন। নিরাপত্তার কথা ভেবে আমি সাঁই দিয়েছিলাম। কিন্তু দেশে ফিরে তিনি অপরাধ বোধে ভুগতে থাকেন, এমনকি মানসিক চিকিৎসাও নিতে হয় তাকে। জুয়ারিরা তাকে 4 মাস সময় দিয়েছিল। টেইলর চাচ্ছিলেন না এমন অপকর্মে নিজেকে জড়াতে, তাই তিনি এক পর্যায়ে আইসিসিকে সব জানিয়ে দেন, ভক্তদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন। মানবিক বিবেচনায় ভক্তরা ক্ষমা করলেও নিয়ম অনুযায়ী আইসিসির ক্ষমা পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত। তবে আগেই ক্রিকেট থেকে অবসর নেয় টেইলরের শাস্তি ঠিক কী হবে, এটাই এখন দেখার বিষয়। শ্যাম সবুজ, 71।